আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা বাঁশের পিঠা শেয়ার করব, কিভাবে বাঁশের পিঠা তৈরি করে খেতে হয়। আমি অবশ্য খাই নাই, বাট আপনাদের সাথে শেয়ার করব। সো সেটা জন্য আমাদের বাঁশ লাগবে আর বিরন চাল লাগবে। সো বাঁশ আর বিরন চাল দিয়েই এই বাম্বু পিঠাটা তৈরি করা হয়, বাঁশের পিঠা। আমাদের সিলেটি ভাষায় হলো সুঙ্গা পিঠা। তো কারা কারা সুঙ্গা পিঠা খেয়েছেন তারা সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। দেখতে থাকেন শেষ পর্যন্ত। তো এভাবে প্রসেসিংটা করে সেই সুঙ্গা পিঠাকে ভালো করে জাল দিয়ে তৈরি করা হয় আই গেস। সো তারপর সেটাকে অর্ধেক করে ভিতর থেকে বের করতে হয় পিঠা। পিঠা দেখতে খুবই সুন্দর, যেহেতু দেখতে সুন্দর খেতে নিশ্চয়ই মজা হবে, বাট খেতে তো পারবো না, সেটা দেশে হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, বিদ্যাটি দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।